দ্বিতীয় ধাপে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত দেশের একশো ছাপ্পান্ন উপজেলা সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলার মধ্যে চব্বিশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রে সতেরো জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঠারো থেকে ১৯ জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই ধাপে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে ছশো তিন ভাইস চেয়ারম্যান ছশো তিরানব্বই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আঠাশ জন প্রার্থী রয়েছেন এ ধাপে চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাত করে মোট একুশ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট হয় গত আট মে ওই ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তৃতীয় ধাপে একশো উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ মে এবং সবশেষ চতুর্থ ধাপের পঞ্চান্ন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ জুন দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্ন উপজেলায় ভোটযুদ্ধ আজ উপজেলা নির্বাচনের খবর জানবো এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান সরাসরি যাবো তার কাছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর যে কাজ সেটি শুরু হয়েছিল এখন পর্যন্ত কিন্তু যেগুলো দূরের কেন্দ্র সেই সকল কেন্দ্র ব্যালট পেপার যাচ্ছে তবে বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পৌঁছে গিয়েছে জানেন যে উপজেলা পরিষদের যে দ্বিতীয় ধাপের নির্বাচন ভোট গ্রহণ সেই ভোটগ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে এবং এর আগের যে সব প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এখন যেসব কেন্দ্রে মূলত গোপন কক্ষ তৈরি করা হয়নি সেই সকল কেন্দ্রের ভেতরে গোপন কক্ষ তৈরি করা হচ্ছে এবং ভোটাররা আসার পর মূলত কিভাবে ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে সেই লাইনগুলো ঠিক করা হচ্ছে অর্থাৎ রশি দিয়ে কেন্দ্রের বাইরে লাইন করে দেওয়া হয়েছে রাতেই আবার কোনো কোনো কেন্দ্রে যে লাইন করা হয়নি সেই সকল কেন্দ্রেও এখন মূলত সেই লাইনগুলো তৈরি করা হচ্ছে এবং যারা আসলে প্রিজাইডিং অফিসার কিংবা এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে বিশেষ করে পুলিশ এবং আনসার তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন যে মানুষ যখন আসবেন ভোটাররা আসবেন তখন ভোটাররা আসার পর পর কিভাবে আসলে মূলত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং কিভাবে ভোট নেওয়া হবে সেই বিষয়গুলো এখন কাজ করা হচ্ছে একটু বলে রাখছি যে এই যে উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনটি জাঁকজমকপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার জন্য কিন্তু নানা ধরনের প্রস্তুতি ছিল সেটি কিন্তু শেষ হওয়ার পর পর মূলত যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা তারা কিন্তু তাদের পক্ষে যে সব ধরনের কার্যক্রম করার দরকার প্রচারণা যখন বন্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু নানা ধরনের মোটোফোনে নানানভাবে বার্তা পাঠিয়ে এবারের প্রচারণায় কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটা দৌরাত্ম ছিল বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের নানা ধরনের প্রচারণ প্রচারণা চালিয়ে গিয়েছে এখন শুধুমাত্র ভোটগ্রহণ শুরু হওয়ার পালা যেহেতু আটটায় ভোট এই আটটায় ভোটের আগে ভোটাররা বিভিন্ন জায়গা থেকে আসবে এবং আপনি নিশ্চয়ই আমার দুই পাশে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পোস্টার সাটানো হয়েছে অর্থাৎ নিজেদের প্রতীক দিয়ে যা মন আকৃষ্ট করার জন্য ভোটার দিয়ে এই পোস্টারগুলো সাটানো হয়েছে এবং আমাদের সামনেই কিন্তু ভোট কেন্দ্র এবং এই কেন্দ্রে যারা প্রবেশ করবে তারা যাতে করে এই পোস্টারগুলো দেখে তাদের প্রার্থী বাছাই করতে খুব সহজ হয় সেই কারণে কিন্তু কেন্দ্রের আশপাশে বিভিন্ন এই পোস্টারগুলো বেশি সাটানো হয়েছে বলে রাখছি যে এই যে আমি যে উপজেলায় রয়েছি এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং এই উপজেলায় একশো আটচল্লিশটি কেন্দ্র রয়েছে এবং এই আটচল্লিশটি একশো আটচল্লিশটি কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে একাধিক যেহেতু ভোট বুথ রয়েছে যেখানে গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু প্রায় জন করে পুলিশ কোথাও কোথাও জন পুলিশ এবং সাত থেকে জন করে আনসার সদস্য রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নির্বিঘ্নে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেটির জন্য এছাড়া এবার কিন্তু আমরা গত রাতেও দেখেছি যে স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন জায়গায় ঘোরার এবং আজকে সকালও কিছুক্ষণ আগেও ভোরে দেখেছি যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং যাতে অনুষ্ঠিত হয় এবং যারা ভোটার তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশটি বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ পেলেই তারা সেখানে ছুটে যাবে এমনটাই প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যেরকম প্রস্তুতি আমরা দেখেছি কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে একদম প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে হবে এর আগে কাজ করতে আমরা দেখেছি একটু বলে রাখছি যারা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছে বিশেষ করে আমরা যেখানে রয়েছি এই উপজেলাটিতে শক্তিশালী দুজন উপজেলা পরিষদের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন একজন সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি আব্দুল জলিল এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যিনি হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় তারা মূলত এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে এছাড়া আরেকজন মোটর সাইকেল প্রতীক রয়েছেন শামীম তিনিও উপজেলা উপজেলা পরিষদে নির্বাচন করছেন এছাড়া কিন্তু ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সেই সকল পদেও একাধিক প্রার্থী রয়েছে যারা তাদের সমর্থনে ভোট আদায় করতে গত কয়েকদিন যাবতে কিন্তু একদম চষে বেড়েছে মাঠ থেকে মাঠে এবং রাস্তা থেকে রাস্তায় বিভিন্ন জায়গায় এইভাবেই মূলত নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য নিজেদের সমর্থন নেওয়ার জন্য কিন্তু নানা কৌশলে তারা কাজ করে গিয়েছে একটু বলে রাখছি গত রাতের কথা যেহেতু প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় সাধারণত দুদিন আগে থেকেই নির্বাচনে ভোট গ্রহণের সেই কারণে কিন্তু যারা প্রার্থী তারা আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও গত রাতে বিভিন্ন জায়গায় মোটোফোনে কথা বলেছেন কিংবা খুদে বার্তা পাঠিয়েছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু নানা ধরনের বার্তা দিয়ে নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করছেন সমর্থন নেওয়ার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ প্রার্থীদের আমরা দেখেছি যে এলাকার উন্নয়নে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বিশেষ করে যে ধরনের সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তারা কথা বলেছেন এবং ভোটারদের আশ্বস্ত করেছেন যে তাদেরকে মূলত যদি ভোট দেওয়া হয় তারা এলাকার উন্নয়নে কাজ করবেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তরুণ ভোটারদের একটা অংশগ্রহণ এবার হতে পারে এমনটা কিন্তু আশা করা হচ্ছে আমরা এখন পর্যন্ত খুব বেশি আসলে ভোটার এখানে না দেখলেও আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি সেগুলো কিন্তু লক্ষ্য করছি যেহেতু আটটায় ভোটগ্রহণ সেহেতু কিন্তু এক কিছুক্ষণ পর হয়তো ভোটাররা তাদের কেন্দ্রে এসে মূলত ভোটাধিকার প্রয়োগ করবে একটু বলে রাখছি যে এবারের নির্বাচনটি অর্থাৎ উপজেলা পরিষদের যে দ্বিতীয় ধাপের নির্বাচন এই নির্বাচনে নানা কারণে সারা দেশের মধ্যে খুবই আলোচিত ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন কারণ এই উপজেলাটিতে বর্তমান যে প্রতিমন্ত্রী রয়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুশি তার যে বড় ভাই জামিল হাসান দুর্জয় তিনি প্রার্থী হয়েছিলেন হয়েছেন এবং একই উপজেলায় এই এই জায়গাটিতে কিন্তু যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল তিনিও প্রার্থী হয়েছেন নানা কারণে নানা সমীকরণে এখানে আলোচিত হয়েছে বিশেষ করে এখানে হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু জামিল হাসান দুর্যের প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং সেই প্রার্থিতা বাতিলের পর নির্বাচন কমিশন যখন প্রার্থিতা তার বাতিল করে এরপর হচ্ছে হাইকোর্ট থেকে তিনি পুনরায় নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন আগে তার প্রার্থিতা ফিরে পায় এবং এই যে ফিরে পাওয়ার পর পর কিন্তু তিনি আবারও তার নির্বাচনী গণসংযোগ পথসভা শুরু করে অর্থাৎ একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল তারপর পুনরায় তার প্রার্থিতা ফিরে পাওয়া আবার গণসংযোগ শুরু করা সব মিলিয়ে নানা কারণেই কিন্তু বলছিলাম যে এই উপজেলা পরিষদ নির্বাচনটি একটু আলোচিত কারণ আপনারা জানেন যে এটি গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং আমি যে উপজেলাটিতে রয়েছি এই উপজেলায় প্রায় চার লাখের কাছাকাছি ভোটার রয়েছে এবং এই যে ভোটাররা এবং ভোটারের অংশগ্রহণ খুবই বেশি হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন এবং আমরাও যেটি দেখেছি গত কয়েকদিনের প্রচার প্রচারণায় এখানে কিন্তু ভোটার উপস্থিতি প্রচুর হতে পারে এবং এখন পর্যন্ত যেটি বলা যায় যে রাত এবং আগের পরিস্থিতি এখন পর্যন্ত খুবই শান্ত রয়েছে তবে সারাদিন আসলে কেমনটা যাবে সেটি পরবর্তীতে আবারও জানাতে পারবো তো এই ছিল মোটামুটি গাজীপুরের উপজেলা পরিষদের সবশেষ তথ্য নির্বাচনের আমরা একটু যেতে চাই বাগেরহাটে হাটে সেখানের সেখানকার উপজেলা পরিষদের নির্বাচনের তথ্য জানতে আর কিছুক্ষণের পরেই কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আপনাকে জানিয়ে রাখছি যে বাগেরহাটের তিনটি উপজেলায় আজ আহ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সকল প্রস্তুতি নিয়েছেন এখানে রিটার্নিং কর্মকর্তারা আমি যদি জানাই যে বাগেরহাটের ফকিরহাট চিতলমারী এবং মোল্লারহাট এই তিন উপজেলায় কিন্তু আসলে এখানে তিন লাখ আটান্ন হাজার তিনশো বিরাশি জন ভোটার রয়েছে তারা কিন্তু আজ ভোটার অধিকার প্রয়োগ করবেন একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য এখানে রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি নিয়ে হয়ে নেওয়া হয়েছে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে বিকেল থেকেই যে বৃষ্টি উপেক্ষা করে সেখানকার যে ভ্যালট বা ভ্যালোট ছাড়া কিন্তু সকল ধরনের পৌঁছে দেওয়া হয়েছে এর পরের থেকে কিন্তু আজকে ভোর থেকেই বিভিন্ন এলাকা ভিত্তিক হিসেবে ম্যাজিস্ট্রেটরা রয়েছেন যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সহযোগিতায় রিটার্নিং কর্মকর্তারা আহ এখানে কিন্তু তারা ভ্যালট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে এখন পর্যন্ত আমি যতটুকু জানি এবং তাদের সাথে কথা বলেছি প্রায় बीस केंद्र क्या এখানে কিন্তু ভ্যালট পেপার পৌঁছে গিয়েছে আমি যে কেন্দ্রটা রয়েছি এই কেন্দ্র হলো ফকিরহাটের টাউন না কেন্দ্র এখানে কিন্তু প্রায় এখনো পর্যন্ত আসলে ভ্যালট পৌঁছে না কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে তখন এখানে কিন্তু প্রস্তুতি তারাও নিয়েছেন সকল এবং কার্যক্রম এবং ভোটারদের যে লাইনের ব্যবস্থা এখানে আর সীমানা নির্ধারণ করে দিয়েছেন এবং এছাড়া ভোটগুলো প্রস্তুত করছেন হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ধরনের সকল কিন্তু নিয়ে রেখেছেন তবে যদি বলি যে বাগেরহাটের তিনটি উপজেলায় এখানে আহ প্রার্থী রয়েছেন মোট ছাব্বিশ জন তবে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আট জন এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন জন ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন নয় জন এই এ ছাব্বিশ জন প্রার্থীর কিন্তু এখানে তিনটি উপজেলায় একশো চব্বিশটি কেন্দ্র রয়েছে এই একশো চব্বিশটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ একসঙ্গে কিন্তু সকাল আটটা থেকে শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব ধরনের তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়েছেন এখানে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন এখানে পুলিশ বাহিনী রয়েছেন আনসার রয়েছেন এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের এই যে উপজেলাটায় আমি রয়েছে সেখানে ফকিরহাট এই উপজেলায় কিন্তু শক্ত প্রার্থী রয়েছেন একজন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাবু স্বপন দাস এছাড়া রয়েছেন ওহিতুজ্জামান বাবু এদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন আমরা দেখেছি যে তাদের প্রচার প্রচারণা এবং খুবই জমজমাট ছিল এবং এছাড়া চিতলমারি কিন্তু এখানে খুবই নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু ভোটের আশা করছেন তবে নির্বাচনের জন্য আসলে যে ভোটাররা কিন্তু আসলে জানিয়েছেন যে এবার কিন্তু আসলে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে যা করা দরকার সেটা কিন্তু তারা কিন্তু প্রশাসন সেই ধরনের এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে তবে যদি একটু জানিয়ে রাখি যে আসলে নির্বাচনের নির্বাচনের স্বার্থে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরেও কিন্তু ভোটারদের আশা যদি সুষ্ঠু অপ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে কিন্তু তাদের পছন্দ প্রার্থীকে বিজয়ী করতে পারবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এবং এই বাগেরহাটের ফকিরহাট এবং মোল্লারহাট এবং চিতলমারি তিনটি উপজেলায় এই যে দ্বিতীয় ধাপে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে হয় আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আনসার বাহিনী এবং অন্যান্য পুলিং এজেন্টের তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু ভোট কক্ষগুলো রেডি করেছেন আহ এবং এখানে যে যদি বলি যে আসলে এখানে আইন বাহিনী এবং গত কয়েকদিন ধরে কিন্তু কিন্তু তারা প্রার্থীর পাল্টা অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কিন্তু গতকালকে নির্বাচন কমিশন বাগেরহাটের জেলা গোয়েন্দা সংস্থার এবং ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এখান থেকে কিন্তু প্রত্যাহার করে এবং খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে কিন্তু তাদেরকে সংযুক্ত করা হয়েছে তাই এই কারণে আমরা বলতে পারি যে আসলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এক একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা এখন পর্যন্ত জানি যে এই ভোটের পরিবেশ এবং খুবই শান্তিপূর্ণ রয়েছে এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা টাউন নওপাড়া কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতির এবং সবশেষ খবর আলী একবার টুটুল যোগ দিয়েছিলেন বাগেরহাট থেকে এর আগে গাজপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান তারা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবর